স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কর্মচার ভীষণ টক স্বাদের ছোট একটি ফল যা বেশ উপকারীও লালচে সবুজ এই ফলটি পেকে গেলে জামের রঙের মতো রং ধারণ করে এশিয়া আফ্রিকা ও অস্ট্রেলিয়ান উপমহাদেশগুলোতে এই ফলটির সন্ধান পাওয়া গেছে যদিও আমাদের দেশে এই ফলটি গ্রামাঞ্চলের দিকে বেশি সহজলভ্য কর্মচা আকৃতিতে ছোট হলেও এতে থাকা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একশো গ্রাম কর্মচা থেকে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি রিবোফ্লাভিন নায়াসিন আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং কপার পাওয়া যায় মৌসুমি এই ফল বাজারে বেশ সহজলভ্য তবে খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায় এটি তাই যে কদিন পাওয়া যায় প্রতিদিন অল্প পরিমাণে হলেও কর্মচা খাওয়ার চেষ্টা করুন চলুন এবার জেনে নেওয়া যাক কর্মচার উপকারিতাগুলো এক কর্মচাতে কোনো ধরনের ফ্যাট এবং খারাপ কোলেস্টেরল থাকে না দুই কিছু ক্ষেত্রে কৃমি সমস্যা কমাতে অবদান রাখে কর্মচা তিন পেটের সমস্যা দূর করতে ও কমাতে সাহায্য করে কর্মচা চার টক এই ফলটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যা খাবারের রুচি ফেরাতে সাহায্য করে বিশেষত জ্বর ডায়রিয়া আমাশয় রোগীদের জন্য খুব ভালো কাজ করে কর্মচা পাঁচ কর্মচাতে থাকা পটাশিয়াম রক্ত চলাচলকে স্বাভাবিক রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে কাজ করে এছাড়া উচ্চ রক্তচাপ প্রতিরোধেও কার্যকরী এই ফল ছয় শরীরে অভ্যন্তরীণ রক্তপাত রোধ করতে খুব উপকারী এই ফল এতে থাকা পটাশিয়াম ইলেকট্রোলাইটের কার্যকারিতাকে বৃদ্ধি করে যা শরীরে আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তপাতকে দ্রুত কমিয়ে আনতে ভূমিকা রাখে সাত লিভার ও কিডনি সমস্যা প্রতিরোধ করতে কাজ করে কর্মচা কারণ এতে থাকা কপার কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে যা লিভার ও কিডনির ক্ষতিকে দ্রুত সারিয়ে আনে আট উপকারী এই ফলে থাকা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এবং পটাশিয়াম শারীরিক ক্লান্তিভাব দূর করে অন্যদিকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতায় দৃঢ়তা আনে নয় ভিটামিন সি এর পাশাপাশি কর্মচা থেকে আরও পাওয়া যায় ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়া এতে থাকা বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তিকে ভালো রাখতে অবদান রাখে তাই বন্ধুরা নিয়মিত খেতে পারেন এই ফলটি আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ